আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে দাঁড়িয়েছি। যারা নতুন ড্রাইভার আছেন এবং যারা নতুন পুরাতন, সকলের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমরা যারা পুরাতন ড্রাইভার আছি তারা কিন্তু অনেক ধরনের ভুল সাধারণত করে থাকি। সুতরাং এই ভুলগুলো যাতে না হয় সেই কারণে আপনারা আমার কন্টেন্টগুলো একটু দেখবেন, দেখলে পরে সহজে বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কোন কাজটুকু আমার করা উচিত। অনেক সময় ভুলে গেলে এসব কন্টেন্ট দেখলে সহজে মনে পড়ে। যেমন একটা সহজ কথা বলি, আপনাদের একটা সহজ কথা দিয়ে আমি একটু শুরু করি, সেটা হলো একদম নতুনদের জন্য বলি বা পুরাতনদের জন্য বলি, এখন যদি মনে করেন এই যে উইন্ডশিল্ড আছে, সামনের যে উইন্ডশিল্ড আছে, এখন এই ওয়েপার ব্লেডটা আমি মোটর কখন চালাবো, মোটর চালানোর সুইচ কিন্তু এইটা, খেয়াল করি আমরা, ওয়েপার ব্লেডের ওয়েপার মোটর চালানোর সুইচ হলো এইটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে এটা এইটা আমি ততক্ষণ পর্যন্ত চালাবো না যতক্ষণ পর্যন্ত পানি না দিই। এই শুকনোর মৌসুমে কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে, এরকম পানি দিতে হবে, অর্থাৎ যে বাল্ব আছে সেই বাল্বে দিয়ে পানি আমাকে অবশ্যই দিতে হবে। প্রথমে পানিটা দিলে কী হবে না, আর স্ক্র্যাচ পড়বে না, যে পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে এরকম আমি যতই এখন ইয়ে করি না কেন, মোটর চালাই না কেন, কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আমার যে কথাটা সেটা হচ্ছে, এই উইন্ডশিল্ডটা ভালো রাখতে গেলে আপনাকে প্রথমে পানি দিতে হবে, স্প্রে করতে হবে, পানিটা স্প্রে করার পরে আপনি ইয়া সারবেন, তাইলে পরে মোটর অন করবেন। এটা কিন্তু মোটরের সুইচ। আর এখন হচ্ছে আরেকটা জিনিস বলি, এই চাপ দিলাম এটা কিসের সুইচ, এটা হচ্ছে ওয়েপারের যে পানিটা আছে, যে ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ভিতরে আরেকটা মোটর আছে। আমরা যারা ড্রাইভার আমরা কিন্তু জানি না, বুঝতে পারি না, কিন্তু আমরা ট্যাঙ্কের ভিতরে আরও একটি মোটর আছে, সেই মোটরটা চালনা করার জন্য এইটা চাপ দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চাপ দিলে তখন মোটর থেকে, মোটর যখন চালু হয় তখন কিন্তু এই পানিটা উইন্ডশিল্ডের ভিতরে চলে আসে, তখন আপনার স্মুথলি গ্লাসটা পরিষ্কার করবে। বাস এইটুকু আমরা একটু জেনে রাখলাম, মোটামুটি আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন। আর একটি জিনিস বলি, আমরা যখন মনে করেন যে অটোমেটিক্যালি প্রথমে যখন আমরা ইঞ্জিন স্টার্ট করবো, এসি যখন দিব, তখন কিন্তু অটোতে দিলে, এই অটোতে যখন আমরা দিব তখন অটোমেটিক্যালি কী এরকম বাড়ে, বেশি থাকে, থাকলে করে আস্তে আস্তে কিন্তু এটা কমবে, আস্তে আস্তে পরে একটা সময় কমে আসবে, কমে এসে একটা জায়গায় সেটিং হয়, তখন আমরা নিজেদের মতো করে সেটিং করে নিতে পারি, যে কমাই নিতে পারি, বা চাইলে নিজের মতো করে একটু সেটিং করে নিতে পারি, বা বাড়তে থাকবে কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে। তারপরে এগুলো কিন্তু আমি পূর্বে বলেছি, এখন আরেকবার বলি, এই দেখতে পাচ্ছেন এই সুইচটা যখন থাকবে তখন কিন্তু বুঝতে হবে বাইরের থেকে কোনো বাতাস আসবে না, এটা ভিতরের বাতাস দিয়েই মোটামুটি আমার এসির কাজটা করবে, অর্থাৎ বাইরের থেকে। এটাই হবে যখন আমরা মনে করবো যে কোনো এলাকা ধুলাবলি অবস্থান আছে, সেই জায়গায় কিন্তু আমরা এই কাজটা করবো। ধুলাবলি থাকলে পরে অবশ্যই আমরা এখানে এই পজিশনে থাকলে পরে আমার কী হবে, তখন আর এই প্রবলেম হবে না, বাইরের কোনো ধুলাবলি গাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না, আবার এসি সিস্টেমটা ভালো থাকবে। মোটামুটি এটুকু আমরা যদি মনে রাখি তাহলে সহজে বুঝতে পারবো। আর দেখতে পাচ্ছেন এই যে, এটা কিন্তু ইমার্জেন্সি, এ দেখেন ড্যাশবোর্ডে দেখেন, এটি হলো ইমার্জেন্সি যখন আমরা দিব। অনেক সময় আমরা চাইলে রাস্তার মনে থাকলে আমরা সাধারণত এই বাতির এই সুইচটা সাধারণত দিয়ে থাকি, দিলে পরে আমরা সহজে মনে করেন মানুষ বুঝতে পারে যে এটা সোজা যাবে, সোজা যখন যাবো তখন আমরা এটা সাধারণত দিয়ে থাকি। তারপরে দেখেন আরও একটা কথা আমি বলবো, গুরুত্বপূর্ণ কথা, সেহেতু এসি নিয়ে যেহেতু আমি কথা বলতেছিলাম, আমরা কখনই এসি অফ না করে সকল গাড়ির জন্য আমি অনুরোধ করবো, সকল গাড়ির জন্য এসির এই সুইচটা যদি আমরা অফ না করি, এখানে অফে না দিয়া এরকম অফ না করে কিন্তু আমরা কখনোই ইঞ্জিনের ইগনিশন সুইচ অন অফ করবো না। যদি অফ আমরা করে থাকি তাহলে কিন্তু কিছু কিছু গাড়ি আছে স্টার্ট নাও হতে পারে আপনার, অর্থাৎ ফিউজ চলে যায়, তখন আবার মনে করেন ফিউজ রিলের প্রবলেম হয়ে যায়, এসি সিস্টেমের ফলে কিন্তু আবার রিপেয়ার করে গাড়ি তারপরে যে আবার ইঞ্জিন স্টার্ট করতে হবে। সুতরাং আমরা কী করবো, এই কাজটা করবো না, অবশ্যই আমাদের এইটা যাতে আমরা মাথায় রাখি। তাহলে যাই হোক, মোটামুটি বুঝতে পারলে কমানো বাড়ানোর ব্যাপার আছে, এখানে টেম্পারেচার আছে, টেম্পারেচার 18 যখন দিই তাহলে কিন্তু বেশি টেম্পারেচারের ব্যাপার আছে, এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আমরা সাধারণত যদি বেশি রাখি তাইলে পরে ফ্যানটা বেশি ঘুরবে, এই এসিটা ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। এরপরে আসি আমরা, দেখেন তারপরে যে ড্যাশবোর্ডের ব্যাপারটা আরেকবার দেখায়, যদি আমি এই ধরনের কন্টেন্ট পূর্বে দিয়েছিলাম, ড্যাশবোর্ড এখানে অনেক ধরনের ড্যাশবোর্ড থাকে, এই ড্যাশবোর্ডে যারা নতুন আছে একটু দেখবেন ভালো করে। এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাইল মিটার, অর্থাৎ কত কিলোমিটার স্পিডে গাড়ি চলবে, এই গাড়িটি কিন্তু 200 কিলোমিটার স্পিড পর্যন্ত চলতে পারে। তারপরে যে দেখেন এখানে আসে গেলে যে আপনার ফুয়েল গেজ আছে এখানে, তারপরে যে টেম্পারেচার গেজ এখানে আছে, এরপরে এটি হলো আরপিএম মিটার, রেভুলেশন পার মিনিট, মোটামুটি এটুকু দেখলে আমরা বুঝতে পারবো। আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হলো যে আমরা যারা ড্রাইভার আছি তারা কিন্তু সাধারণত গাড়ি যখন চালাবো তখন বেশি কথা বলার দরকার নেই, আমরা মাথায় রাখতে হবে যে আমরা যেটা করবো সেটা হলো যে এই যে ইন্টারনাল মিরর আছে, একটা ইন্টারনাল মিররটা তাকাইবো প্রতি মিনিটে 6-8 বার, তারপরে সাইডের যে লুকিং গ্লাসগুলো আছে এগুলোতে 6-8 বার তাকাবো, ড্যাশবোর্ডের ভিতরে তাকাবো, ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু খালি তাকাইলে হবে না, ড্যাশবোর্ডের ভিতরে বিশেষ করে টেম্পারেচার যে মিটার আছে, টেম্পারেচার গেজ থেকে সেটার দিকে আমরা বেশি বেশি করে তাকাবো, যাতে করে ইঞ্জিনটা হিট হচ্ছে কি না সেটা দেখার জন্য। এরপরে আপনার মোটামুটি নিজের মতো করে সেটিং করে আমরা গাড়ি চালাবো, এবং
চাইলেই কিন্তু আমরা ইঞ্জিন ওভারটেক করবো না, আমরা গাড়ি ওভারটেক করবো না। গাড়ি ওভারটেক করার কিন্তু কিছু প্রসেস আছে, এগুলো নিয়ে পরবর্তীতে আমি আরও কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করবো। মোটামুটি এটুকু যদি আপনারা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।